কি করলাম মা হ্যাঁ হ্যাঁ পরিষ্কার করে দাও দেই পরিষ্কার করে না আমি তো কখনো মেনে নিব না কত বড় সাহস আমার সংসারে ঢুকা পড়ছে ওই বিদেশি হিন্দি বউ এটা আমি কোনোদিনও মেনে নিব না আমার স্বামীর ভাগ আমি কাউরে দিব না এটা শুধুমাত্র আমার সংসার ওই বিদেশি হিন্দি মোটা বউ আমার সংসার কেড়ে নিতেছে এটা আমি কোনোদিনও হইতে দিব না আমি আমি বাইসে থাকতে এটা কোনোদিনও হইতে দিব না আমি আমার যে করে হোক এই বাড়ি থেকে তাড়ামু এই সংসার শুধু আমার স্বামী শুধুই আমার আমি আমার স্বামীর ভাগ কাউরে দিব না কাউরে না কি জানছে আর ভালো লাগে না এগুলোর যন্ত্রণা অশান্তি তোমার মা কান্নাকাটি করে আমার অশান্তি ভাল লাগে না यहाँ पे तो कोई नहीं है আমার তুমি কই যাইতাছো আমি একটু ওই দিক যাইতাছিলাম কিন্তু আরেকটা কথা কমু আচ্ছা কও তোমার যে ওই মোটা বিদেশি হিন্দি ওই মাইয়াডা কবে যাবো বাড়ি থেকে আচ্ছা মা যাইবো কয়দিন পরে চলে যাইবো হ্যাঁ কয়দিন পরে চলে যাবো দেখতাছি তো কেমনে যে তুমি পাঠাইতাছো কেমা কি হইছে আমি কিন্তু ওই মহিলাটারে মেরে ফেলবো সি সি মা এই কথা বলে না তুমি ছোট মানুষ না উনি তো বড় মানুষ আর ওনার সাথে কেমনে পারবা উনি তো ইয়া মোটা তুমি ওনার মারতে গেলে তোমার যদি এটা ঘুষি দেয় তখন তুমি কি করবা বাবা আমি তোমার একটা কথা বলে দেই আমি কিন্তু তোমার বড় তুই আমার কাছে সব সত্য কথা বলবা আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি তো ছোট তো আমি তো তোমার ছেলে আর কি তুমি আমার মা না ঠিক আছে এবার সত্য কথা বলো আচ্ছা সত্যি কথাই বললাম কয়দিন পরে চলে যাবো মা চলো মা আমরা চলে যাই আচ্ছা ঠিক আছে চলো চলো আচ্ছা আর কি রোতা হ্যাঁ তুমি वहाँ पर क्यों लेटे था तुम पापा जी वहाँ पे भूत है भूत हाँ बड़ा बड़ा दांत है भूत नहीं है
हम लोग के यहाँ में कोई भूत चूत नहीं है, कोई डरने का बात नहीं है इधर। मैं झूठ नहीं बोल रही हूँ। আহারে মনে হয় খুব ব্যথা পাইছে, বিদেশি হিন্দি মোটাবো, এইভাবে ব্যথা পাইলে কি মারা যায় কনা মা? কাপড় কাপড় তো নোংরা হয়ে গেছে, ইসি এইগুলো হাম কে ধুয়ে দিব আম্মা কন তো? আমি বরং এক কাজ করি আম্মা, আমি না ঠিক আছে বোমা একটু ধোয়া ধোয়া দাও। ক্যা বলিয়ে পাপা জি? কুছ নেহি, এ তোমারা যারা সাবাই টাবাই কেননা পারে গা, ইসলিয়ে বোমা কো বলা। हाँ पप्पा जी, मेरा गाँव में बहुत माल है। ना बड़ा भूत था पप्पा जी, मैं बच गया, सही है ना? हाँ सही है। আহারে পোশাক নোংরা হয়েছে তাই না আব্বা? পোশাকটা তো পরিষ্কার করা দরকার, কি করে না? হ্যাঁ পরিষ্কার করে দাও। দেই পরিষ্কার করে। বলতে হয় তোমার সাফ সাফাই কি কেন যাও তুমি লাহানো আচ্ছা বিদেশি হিন্দি মোটাবো, তুমি না এই জায়গা থেকে চলে যাও ঠিক আছে? ক্যা বল রে ও পাপা জি? আব্বা আপনি একটু ভালো করে বুঝাই দেন তো তাড়াতাড়ি। মেরা বড় বহু কহতা হয় যে তুমি ইহা সে চলে যাও। মা কিউ চলা যায়গা? ক্যা বাত, ইয়া মেরা শ্বশুর কা ঘর হ্যায়, মা কি যাও? পানি কিভাবে আসলো বাবা? আরে ওর শৈলাস মাটি আসিল, ওনে হইয়া পড়ছিল, কি লেগে কি হয়েছে জানি না। কয়ে ডরাইছি ভূত হ্যান ত্যান, বৌমা পরিষ্কার করে দিবার নিয়েছিল, একটু পানি ঢেলে দিছি। ভূত ভূত আরে বুঝো না, আরে এভাবে পাঠান যাবে না, ও যদি এভাবে যায় তোর ওর বাবা আমায় আমারে মাইরে ফেলাই। হ্যাঁ ঠিক হ্যাঁ ঠিক হ্যাঁ, তুমি যা জ্যাকেট দেখো ধর, তুই তুই যা দেখ খবর সাবস্ক্রাইব করে রাখ ধর। এই হিন্দি বোর পাল্লাই পড়া আমার হিন্দি আই পড়ছে, কত বড় শার্ট দেখছ আব্বা? কি ধর ধরে গেছে গা, কি কইলো? আগে আমি শুনে এবার গেছে কি কইলো আব্বা? আরে ওই যে মোটা হিন্দি বউ, হ্যাঁ কইলো যে আমি মইরা যামু এন দিকে যাই। মরো মরো আমি তাই নাইছা, তাইলে আমার পথের কাটা একবারে বোমা, এই দেশে আইসে আমাগো বাড়িতে আইসে লোকজন দেখছে, অন যদি মইরা যায় পুলিশ আই আমাগো হাত খারাপ দিয়া জেলখানায় নিয়ে যাবে। জীবনে মরবো না, মিছা কথা মিছা কথা কইছি। হ্যাঁ আপনার পুরো কাছে ভালোবাসা দেখার কথা সব করছে আমি জানি। আচ্ছা আচ্ছা তোমাকে মতন তোমরা কাম করো, রুবেল তো গেছে, এক ব্যবস্থা করে আইবি নি যাও। হ্যাঁ ওই ডেলা কে তুমি পাগল হইছো, তোমার মত আমরা পাগল হই নাই। আচ্ছা চলো বোমা, চুনের খুঁটি পানি তো পড়ে গেছে। আচ্ছা
লাগে বাংলাদেশ মে কি আর লাগে বিদেশ থেকে কি লাগে বাংলাদেশ আইছে বিদেশ থেকে শেড়ে বসতে যে আতর হিন্দি কি আমি এত কইতে পারি নাকি হ্যাঁ আরে হিন্দি তো বুঝি